বেআইনিভাবে গড়ে ওঠা রিসর্ট ভেঙে দিল প্রশাসন। গ্রামবাসীদের ক্ষোভের মুখে প্রশাসন কর্তারা, আইনি লড়াইয়ের হুমকি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে একাধিক জায়গায় বেআইনিভাবে গজিয়ে ওঠা একাধিক দোকান বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। সেই মর্মে গজলডোবায় বেআইনিভাবে গড়ে ওঠা একটি রিসর্ট ভাঙার ঘটনায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ল প্রশাসন। এমনকি সরকারের বিরুদ্ধে লড়াই করার হুঁশিয়ারও দিয়েছেন তারা। এদিন উচ্ছেদ কাজে নেমে রাজগঞ্জের বিডিও এবং রাজগঞ্জের ভূমি রাজস্ব আধিকারিকের নির্দেশে গজলডোবায় অবৈধভাবে সরকারি জমিতে গড়ে ওঠা কোনো রিসর্ট ভেঙে দেওয়া হয়, আবার কোনো রিসর্টে তালা লাগিয়ে দেওয়া হয়। এদিন উচ্ছেদ কাজে কিছুটা ক্ষিপ্ত মেজাজে থাকা রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ গ্রামবাসীদের ওই এলাকা ছেড়ে চলে যাবার হুঁশিয়ারি দিয়ে যান। ঠাকুরদা, বাপ ঠাকুরদা, এখানে হকলা বন ছিল, কাশিয়া বন ছিল, সম্পূর্ণ পরিষ্কার করে আমরা এখানে আছি। আমরা বুড়াও হয়ে গেলাম, আমাদেরকে কেউ উঠায় নাই। এখন উঠাবে, তখন কথাই ছিল সরকার, কথাই ছিল তখন, তখন সরকার কথাই ছিল এ বন জঙ্গল আমরা কাইটে পরিষ্কার করে এখানে আমরা ওই যে বসবাস করতেছি। এখন আমার বাচ্চা কোথাও বুড়া হয়ে গেলো, আমিও বুড়া হয়ে গেলাম, তো তখন সরকার কথাই ছিল। এখন যে সরকার এখানে মানে ভালো পজিশন দেখছে, তার জন্য সরকারকে উইটে পুইটে লাগছে নাকি? এখন পাবলিকে এখান থেকে তাড়াবে? রিসর্টের মালিক বলেন, এলাকায় বিডিও সাহেব ঢুকেছেন, আমি তা শুনেছিলাম, তবে আমার রিসর্টটাই যে ভেঙে দেওয়া হচ্ছে সেটা বুঝিনি। বিডিও সাহেব আমাকে হুমকি দেন, সঙ্গে ছিলেন থানার বড়বাবু মৃন্ময় ঘোষ। বিডিও নির্দেশ মতো আমার রিসর্ট ভেঙে দেওয়ার পাশাপাশি এলাকাবাসীদের এখান থেকে চলে যাবার হুমকিও দেওয়া হয়। এটাই আমার রুজি রোজগার ছিল, এখন আমাকে পথে বসতে হবে। থানাও আমাকে মানে চুপ থাকতে বলে এবং আমাকে অ্যারেস্ট করার পুনরায় ধমকি দিলেন যে গাড়িতে তোলো। আমি থানা থেকে, থানার বড়বাবু ছিলেন মৃন্ময় ঘোষ, তিনি ছিলেন সামনে, ভিডিও ওনাকে অর্ডার দিলেন যে এনে আজকে আবার তুলে নিয়ে চলো, তো সেটা আমাকে তোলেননি। তো আজকে আমার এলাকায় এসে এটাও ধমকি দিয়ে গেলেন যে এলাকায় যারা বসবাস করতেছে এরাও এখানে তো থাকতে পারবেন না। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির যে চরিত্র, সেই চরিত্র এর মাধ্যম দিয়ে ফুটে উঠেছে। তার যে নৃশংসতা এই টাকিমারি চর এলাকায় বিজেপি যেভাবে লিড দিয়েছে এবং এই এলাকা যার ফলে আজকে আমাদের এই অত্যাচারগুলো শুরু করেছে প্রশাসনের মাধ্যম দিয়ে, যে আইনের আইনের ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই বিষয়ে গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করে আসছি, জঙ্গলের প্রাণীদের সাথে আমাদের সংঘাত প্রতিনিয়ত, তবু আমরা জীবনে সংগ্রাম চালিয়ে এখানে বসবাস করছি, আর এখন পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে বলে আমাদের উচ্ছেদ করা হবে। বিডিও যেভাবে হুমকি দিচ্ছেন তাতে সরকারের বিরুদ্ধে আমরা লড়ব। কোর্ট কেস করা হয়েছে, সেখান থেকে আমাদের ওনাকে বের করে নেওয়া হয়েছে, তারপরে কোর্টের অর্ডার ছাড়া আজকে বিডিও বিএলআর এসে আমার হোটেলটা পুরোটা ভেঙে দিয়ে গেল, ইলেকট্রিক কেটে দিয়ে গেল, বা এখানে থাকতে বারণ করা হলো, এটা বলে সবাইকে উঠে যেতে হবে, বলে এখানে আপনারা কেউ থাকতে পারবেন না, আইনের ঊর্ধ্বে আমরা আপনাদের সবাইকে উঠে দিতে পারি, আপনারা এখানে থাকতেও পারবেন না। কি কারণে এরকম বললেন? ওনাদের ইচ্ছা, এটা সরকারের অর্ডার। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গজলডোবা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।